আমরা ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা দেখতে পেয়েছি ওনার হচ্ছে সার্ভাইকাল রিবে পিএলইডি ছিল এবং সার্ভাইকালে 2, 3, 4, 5 এবং স্পন্ডলাইসিস হয়েছিল অস্টিওপেরিয়া এবং হচ্ছে পিএলআইডি লাম্বারের 1, 2, 3, 4, 5 S1 অস্টিও আর্থ্রাইটিস ছিল ওনার দুই হাঁটুতে ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল এবং ওনার আর্থ্রাইটিক চেঞ্জ আসছিল ওনার বোথ হিপে অনেকগুলো সমস্যা নিয়ে উনি আমাদের হসপিটালে আসেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের শরণাপন্ন হন দর্শক আসুন একটু আমার এই পেশেন্টের সাথে কথা বলি কবে থেকে এই সমস্যাটা শুরু হয়েছিল কি কি ধরনের ট্রিটমেন্ট করেছেন এই কতদিন কিভাবে কেটেছে সবকিছু ওনার কাছ থেকে জানবো প্রথম থেকে শেষ পর্যন্ত তার আগে একটু আমরা একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম বোন আপনার নামটা যদি আমাদেরকে একটু বলেন আমার নাম ডক্টর ইরুন জাহান আলহামদুলিল্লাহ আমি টিচিং প্রফেশনে আছি কোথায় আছেন একটু বলা যাবে কলেজে আছি আলহামদুলিল্লাহ ওকে বাসা কোথায় আপনার আমার বাসা মোহাম্মদপুর জাকির হোসেন জাকির হোসেন রোডে আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন কি কি সমস্যা নিয়ে এসেছিলেন আপনি যদি আপনার ভাষা একটু খুলে বলতেন আমাদেরকে আমার এই সমস্যাটা অনেক পুরানো প্রায় 20 বছর পুরানো প্রথম 2002 সনে এটা ডায়াগনোসিস হয় ওকে ডায়াগনোসিসের সাথে সাথেই আমি ইন্ডিয়া যাই ইন্ডিয়া যাওয়ার পরে ওরা একটা ম্যানিপুলেশন জাতীয় একটা শব্দ ব্যবহার করে ওটা করতে চায় তো আমার হাজবেন্ড আবার এই ওষুধের সাথে সম্পর্কিত লাইনে আছেন তো উনি তখন আমার বয়স অনেক কম ছিল 20 বছর কম ছিল আছে তো উনি ওই সময় ম্যানিপুলেশন বা স্টেরয়েড ট্রিটমেন্টটা করাতে অস্বীকৃতি জানান এবং আমরা চলে আসি আচ্ছা এটা ইন্ডিয়াতে ছিল ইন্ডিয়াতে কোথায় ছিল ইন্ডিয়াতে ক্যালকাটা উডল্যান্ড হসপিটালে ছিল আচ্ছা তো পরে চলে আসি এবং তারপর থেকেই আমি কোনো না কোনো মানে আর্থ্রাইটিসের ডক্টরের আন্ডারে এই পর্যন্ত আছি কোনো না কোনো যত যত জনের নাম বলা যায় বোধহয় সবার আন্ডারেই ছিলাম মানে এমন কোনো সময় যায়নি যখন আপনি আসলে ট্রিটমেন্ট ছাড়া ছিলেন না হয়তো তারা ট্রিটমেন্ট নিচ্ছেন বা দেখছেন যে হয়তো ট্রিটমেন্টে ভালো রেজাল্ট আসছে না তখন হয়তো আবার ডক্টর চেঞ্জ করেছেন পর্যায়ক্রমে ভাবে চেঞ্জ করেছেন ব্যাপারটা তো দিন দিন ডেট্রিয়েট করেছে না অবশ্যই ব্যাপারটা তো যেহেতু সার্ভাইকাল রিব বা মেরুদণ্ডের সাথে জড়িত এটা তো মেডিসিন দিয়ে তো এটার কারেকশন হওয়ার ব্যাপার নাই সেটা তো প্রথম দিকে আমরা বুঝতে পারি নাই কিন্তু এখন তো আমি নিজে জুওলজি টিচার আমি তো কিছু হলেও এখন বুঝতে পারি আমার হাজবেন্ড তো ভালোই বুঝতে পারেন তো আসলে ব্যাপারটা ছিল কারেকশনের কারেকশন করতে হতো জিনিসগুলোকে কিন্তু সেটা না হয়ে শুধু মেডিসিন নির্ভর হয়ে ফিজিওথেরাপি নিয়েছি আমি ঢাকা শহর এবং সিঙ্গাপুরে গিয়েও ফিজিওথেরাপি নিয়েছি ইন্ডিয়াতে নিয়েছি অনেক জায়গায় মালয়েশিয়াতে নিয়েছি ফিজিওথেরাপি নিয়েছি ওষুধ খেয়েছি কিন্তু জানি না কেন দিন দিন ব্যাপারটা ডেটেরিয়েটই করেছে আজকে একটু ইন্টারাপ্ট করে আমরা একটু প্রথম দিককার কথাটা একটু জানতে চাই মানে যেটা আপনি বলেছেন 2002 সাল থেকে আসলে প্রথম আপনার এই সমস্যাটা প্রথম শুরু হয় বা আপনি বুঝতে শুরু করেছেন সো তার আগে মোটামুটি আপনি সুস্থ ছিলেন ভালো ছিলেন স্বাভাবিক লাইফ লিড করতেন সবকিছু ঠিক ছিল সো যখন প্রথম মানে প্রবলেমটা দেখা দিল সেটা কোথায় দিয়ে শুরু হয়েছিল ঘাড় থেকে প্রথম সার্ভাইকাল থেকে শুরু হয়েছিল এখনো তীব্রতাটা ঘাড়ে আচ্ছা পুরো মেরুদণ্ডেই আছে আমাকে সিঙ্গাপুরে যখন এমআরআই করা হলো ডাক্তার 5টা জায়গা মেরুদণ্ড এরকম অর্ডার করে দিয়ে বললো আপনার এই 5টা জায়গায় সার্জারি দরকার এই 5টা জায়গায় আপনার খুবই সিভিয়ার খারাপ অবস্থা এবং ওরা বলেই দিল যে এটা কোনোদিনও ঠিক হবে না একেবারে ঠিক হবে না সার্জারি করে আপনি ম্যানেজমেন্টের মধ্যে থাকবেন বাট অ্যাট দ্য সেম টাইম তারা বললো যে সার্জারিটা খুবই রিস্কি সার্জারি করলে আপনি কতটুকু ভালো হবেন এই গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না কারণ এটা মেইন নার্ভ কর্ডের উপরে আচ্ছা তো এটা আপনার না করাই ভালো তারপরেও করতে পারেন আর করলে এটা এটা কারেকশন কতটুকু হবে সেটাও না মানে একটা ডিসহোপের মধ্যে দিয়ে আমি চলে আসলাম মানে আপনি ভালো হতেও পারেন আবার খারাপও হতে পারেন দুইটার একটা মধ্যবর্তী একটা জায়গা অবস্থা ছিল কারণ অনেক রকমের প্রবলেম কোথাও ডিস্ক সরে গেছে কোথাও জুস বেড়ে গেছে কোথাও কমে গেছে কোথাও বেড়ে গেছে মানে মাল্টিপল ধরনের প্রবলেম মাল্টিপল ডিস্ক প্রলাপ ছিল বাট কোনো কি দুর্ঘটনা বা এরকম কোনো কিছু মনে পড়ে ছিল না কোনো দুর্ঘটনা না আসলে আমি যতটুকু মনে করি আর কি নিজেকে অ্যাসেস করতে গিয়ে যে আমি খুব রাফ লাইফস্টাইল লিড করছি আমি কলেজে অতিরিক্ত পরিশ্রম করি আমার ডিসেকশন করাতে হয় ঘাড় নোয়ানো যত কাজ আমি প্রচুর
খাতা দেখতে হয়, এই সব জিনিস পড়াশোনা আমি প্রচুর করে পিএইচডি করেছি, বুঝতে পারছেন? স্বাভাবিক স্বাভাবিক, সবকিছু মিলিয়ে আমি আমার শরীরের উপর অনেক অত্যাচারই করেছি এই রোগ থাকা সত্ত্বেও। যেমন একটা কমফোর্ট লেভেলে আমার যত্ন করে শরীরটাকে চালানো দরকার ছিল, হয়তো সেটা একেবারেই হয়নি। তো যাই হোক, সেটা তো আর এখন বলে লাভ নাই। ট্রিটমেন্ট করেছি, মনে করেছি ট্রিটমেন্ট করেছি, চলছি, জীবন চলে যাবে। কিন্তু মানে যখনই প্রবলেম তখনই আপনি ট্রিটমেন্ট করেছেন, কিছুটা ভালো থেকেছেন? প্রবলেম না, আমি 20 বছর ধরে কন্টিনিউয়াস ট্রিটমেন্টের মধ্যে আছি। আমরা একদিন দুই দিনের 14টা ওষুধ খাই এখন, এরকম হাতে মুড করে। আমরা একদিন দুই দিনের ঘাড়ে ব্যথা সহ্য করতে পারি না। আর আপনি 20 বছর থেকে এই ব্যথা নিয়ে ঘুরছেন এবং এত গুরুত্বপূর্ণ একটা প্রফেশনের সাথে আপনি আছেন, মানে কল্পনা করা যায় না। এখন এখন ওই যে বললাম, এখন আর সুস্থ হতেই চাই না, এখন শুধু ম্যানেজমেন্টের মধ্যে থেকে আমার যে দৈনন্দিন কাজকর্ম এবং এবাদত বন্দেগি সংসার, এইটুকু যদি আমি ব্যথা সহ্য করে করতে পারি তাতেই আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা জানি ডিপিআরসি হসপিটালে আপনি এসেছেন ট্রিটমেন্টের জন্য, কতদিন থেকে নিচ্ছেন ট্রিটমেন্ট? আজকে বোধহয় 16 দিন, মানে আজকে 16টা সেশন আপনি নিয়েছেন এখন পর্যন্ত। সো সেই প্রথম দিন আমাদের এই হসপিটালে আসা এবং প্রথম ট্রিটমেন্টটা শুরু হওয়া থেকে আজকে 16তম দিন, কেমন চেঞ্জ দেখতে পাচ্ছেন ওভারঅল? প্রথমত তো ফিজিওথেরাপি করানো হচ্ছে, বেশ বড় সেশন, 2-3 ঘন্টার সেশনে ফিজিওথেরাপি করানো হচ্ছে, আর ইনজেকশনও দেওয়া হচ্ছে কোমরে এবং হাঁটুতে, দুইটা ইনজেকশন দেওয়া হচ্ছে, সামনের সপ্তাহে আরেকটা ইনজেকশন করে দিতে হবে। আচ্ছা, আর অনেক অনেকগুলো ওষুধ দেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি সহ আরো আরো অনেক ওষুধ, মানে তার মানে মাল্টিপল ডিসিপ্লিনের ভিতর দিয়ে যেতে হচ্ছে আপনাকে। ফিজিওথেরাপিটা আমি তো অনেক জায়গায় ফিজিওথেরাপি করিয়েছি, মানে ফিজিওথেরাপির মধ্যেই আমি ছিলাম। তো এখানেই যেটা হচ্ছে সেটা হলো ফিজিওথেরাপির মাল্টিপল কম্বিনেশন হচ্ছে, মাল্টিপল কম্বিনেশন, অনেক ধরনের ফিজিওথেরাপি 2-3 ঘন্টা ধরে দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে এটা আমাকে খুব মানে হেল্প করছে, হেল্প করছে, এটা এটাতে আমি একটু বেটার ফিল করছি আর দেখছি। হ্যাঁ, সো অলমোস্ট এখন এই 16 দিনে আপনার শারীরিক যে কন্ডিশন, আমরা তো যখন আসলে ভিতর থেকে একটু ভালো হতে শুরু করি বা আমাদের যে প্রবলেম গুলো থাকে সেগুলো যখন দেখছি অনেকটুকু কিওর হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ভিতরেই বুঝতে পারি যে না, এখন আমি আগে থেকে অনেকটুকু ভালো আছি। কোমরে সমস্যা ছিল খুব সিভিয়ার, ওটা যদি আমি ঘুমাতে পারতাম না রাত্রে, আমি আমি ওর কাছে কেঁদেছি যে কত রাত আমি ঘুমাই না, আমি মনে করতে পারি না লাস্ট আমি কত কবে ঘুমাইছি পুরো রাত। তো আলহামদুলিল্লাহ কোমরের প্রবলেমটা 80% শেষ হয়ে আসছে, আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।